আবারও দ্রুত গতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে দুই যুবক, ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের সুখজোড়া এলাকায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাঁকুড়ার জয়পুর বনলতা বেড়াতে এসে বাড়ি ফেরার পথে জয়পুর সুখজোড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে দুই বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুত গতিতে যাওয়া বাইক সুখজোড়ার কাছে আচমকায় পাল্টি খেয়ে পড়ে যায়। তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় মানুষ দাবি করছেন, সেই সময় একটি লরি ও একটি ইঞ্জিন ভ্যানকে ওভারটেক করতে গিয়ে দ্রুত গতিতে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। সে সময় দুজনেই বাইকে ছিলেন, আচমকায় চোখের সামনে পড়ে গিয়ে গুরুতর চোট পায়। তার মধ্যে একজনের অবস্থা একেবারেই আশঙ্কাজনক, তবে দুজনেরই নাম জানতে পারা যায়। একজনের নাম সৌম্যদীপ সাময়, পিতা সন্দীপ সাময়, দেবকুমার দাস, পিতা রাজকুমার দাস, বয়স আনুমানিক 19-20 বছরের মধ্যে, দুইজনের বয়সই। দুজনের বাড়ি হুগলির আরামবাগ স্টেশন পাড়া এলাকায়। তবে ঘটনা ঘটার সাথে স্থানীয় মানুষজন ছুটে এসে দুই গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে চিকিৎসকের অবস্থার অবনতি দেখে জয়পুর বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। তবে ঘটনা ঘটার সাথে সাথে খবর দেওয়া হয় জয়পুর থানার পুলিশকে। পুলিশ দ্রুততার সাথে জয়পুর হসপিটালে আসে এবং আহত ব্যক্তিদের বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশ আহত দুই যুবকের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে সাথে সাথেই বাড়ির লোক বিষ্ণুপুর জেলা হাসপাতালে গিয়ে পৌঁছয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কোথায় যাচ্ছিলেন আমরা? ঘুরতে গিয়ে আমরা আরামবাগ যাচ্ছিলাম বাড়ি। আচ্ছা, ওই লরি আসছিল একটা। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আচ্ছা, বাড়ি?